আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি একজন ব্র্যাক ব্যাংকের ইউজার হয়ে থাকেন, আপনি অলরেডি জেনে গেছেন যে ব্র্যাক ব্যাংক রিসেন্টলি একটি অ্যাপ লঞ্চ করেছে যার নাম হচ্ছে আস্থা। এই আস্থা অ্যাপটি হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, অথবা আপনি যদি কম্পিউটার থেকে ব্যবহার করতে চান তাহলে হচ্ছে ওয়েব লগইন এর মাধ্যমে এই অ্যাপটি ইউজ করতে পারবেন। এখন এই অ্যাপটি ইউজের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি ইন্টারনেট ব্যাংকিং এর প্রত্যেকটা ফেসিলিটিস এই অ্যাপের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। লাইক আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আপনি চেক করতে পারবেন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, সেটা ব্র্যাক ব্যাংক হোক সেটা অন্য ব্যাংক হোক। আপনি চাইলে আপনার ইউটিলিটি বিলগুলো পে করতে পারবেন, আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা পে করতে পারবেন, আই মিন ক্রেডিট কার্ডে যে ডিউ ব্যালেন্স থাকে বা আমাদের যে বিল থাকে সেই বিলটা পে করতে পারবেন। তো এই বেনিফিটগুলো কীভাবে নিব এই অ্যাপের মাধ্যমে সেটা অলরেডি আমি একটা ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি, যদি আপনি দেখতে চান উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ওই ভিডিওতে একটা জিনিস আমি ভুলে স্কিপ করে গেছিলাম, যেটা হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন, আই মিন এই অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনি কিভাবে পাবেন, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে বলে নিচ্ছি আপনি যদি অলরেডি ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা ইউজ করে থাকেন তাহলে আপনার রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা নেই, আপনি আপনার এক্সিস্টিং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করলেই হবে, আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। বাট আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা এখনও অ্যাক্টিভ না করে থাকেন, আই মিন ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা ইউজ না করে থাকেন, তাহলে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। আর রেজিস্ট্রেশনটা করার জন্য আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকলে গুগল প্লে স্টোর থেকে আস্থা লিখে সার্চ করুন, আস্থা অ্যাপটা চলে আসবে, ডাউনলোড করে ইনস্টল করে নিন। অথবা আপনি যদি অ্যাপেল ইউজার হয়ে থাকেন, আইফোন ইউজার হয়ে থাকেন, অ্যাপ স্টোরে চলে যান, আস্থা লিখে সার্চ করুন, অ্যাপটা চলে আসবে, ইনস্টল করে নিন আপনার মোবাইলে। তারপরে হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করুন। অথবা আপনি যদি কম্পিউটার থেকে চান, আপনি হচ্ছে গুগলে যেয়ে ব্র্যাক ব্যাংক লিখুন, ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবে, উপরে দেখুন ইন্টারনেট ব্যাংকিং লেখা আছে, যে উপরে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ব্যাংকিং লগ ইন লেখা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন যে নতুন একটা পেজ চলে আসবে, আসার পরেই হচ্ছে এখানে ইউজার নেম এবং তারপরে কন্টিনিউ, তারপরে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, এই অনেকগুলো অপশন আছে। তো আপনার ফার্স্ট কাজ, যেহেতু আপনার ইউজার নেম এখন আপনি ক্রিয়েট করেন নি, আপনি নতুন করে রেজিস্ট্রেশন করবেন, সো আপনি যাবেন হচ্ছে সাইন আপ ফর ইন্টারনেট ব্যাংকিং এই লেখাটাতে। হ্যাঁ, তো এখানে সাইন আপে ক্লিক করলে দেখুন ওরা কি বলতেছে, ব্র্যাক ব্যাংক বলতেছে আপনাকে হচ্ছে একটা থ্যাঙ্কস জানাচ্ছে, তারপরে বলতেছে আপনার দুইটা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি, এটা লাগবেই, একটা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আপনার কাছে থাকতে হবে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা দিয়ে রাখছেন সেটা হচ্ছে আপনার থাকতে হবে আপনার কাছেই, আর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ডিটেলস আপনার কাছে থাকতে হবে। এই দুইটা জিনিস যদি আপনার হাতে থাকে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। সো ফার্স্টই হচ্ছে আপনার কাছে আপনার এই মোবাইল নাম্বারটা থাকতে হবে যেটা আপনি আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে রাখছেন, এবং হচ্ছে আপনার ডেবিট কার্ড যেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুললে ইউজারলি সাথে পেয়ে যাই, অথবা আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে ব্র্যাক ব্যাংকে সেটা রাখলেও হবে। সো এই দুইটা জিনিস কিন্তু আপনার ফার্স্ট থাকতে হবে আপনার হাতে। তারপরে হচ্ছে আপনি যেভাবে দেখাচ্ছি আপনি চলে যাবেন, এখানে যে আপনি হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউ দিবেন। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে, নিউ ইউজার রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে রেজিস্টার্ড উইথ, আপনি এখানে সিলেক্ট করবেন আপনি ক্রেডিট কার্ড দিয়ে করবেন নাকি ডেবিট কার্ড দিয়ে করবেন, আপনার ইচ্ছা, আপনি যেটা দিয়ে করতে চাচ্ছেন আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, ডেবিট কার্ড থাক অবশ্যই থাকবে যেহেতু আপনি ব্র্যাক ব্যাংকের ইউজার, সো ডেবিট কার্ড সিলেক্ট করতেই পারেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনি আপনার ডেবিট কার্ডের যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বার এখানে লিখে দিবেন। এখন এখানে আমি লিখতেছি না বিকজ আমি অলরেডি আমার ইন্টারনেট ব্যাংকিং কিন্তু অ্যাক্টিভেট করা আছে, সো আমি দিলেও এটা নিবে না ব্যাংক, সো আমি নিজেরটা দিতে পারতেছি না। বাট আপনি এখানে আপনার ব্যাংকের যে ক্রেডিট ডেবিট কার্ডটা আছে সেটা আপনি দিবেন যদি আপনি ডেবিট কার্ড সিলেক্ট করেন, আদারওয়াইজ আপনি যদি এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে ক্রেডিট কার্ড নাম্বার দিতে হবে। এবার হচ্ছে পিন নাম্বার, আপনার ডেবিট কার্ডের যে পিন নাম্বারটা আছে অথবা আপনি ক্রেডিট কার্ড সিলেক্ট করলে ক্রেডিট কার্ডের যে পিন নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে, দিয়ে নেক্সটে যেতে হবে। তো আপনি যখন আপনার ক্রেডিট কার্ড নাম্বার বা ডেবিট কার্ড নাম্বারটা দিয়ে নিচে পিন নাম্বারটা দিয়ে নেক্সটে চাপবেন, সাথে সাথে নতুন একটা পেজ চলে আসবে, যে পেজে হচ্ছে আপনি আপনার ইউজার আইডিটা দিবেন যেটা ইউনিক হতে হবে, যদি ইউনিক না হয় ওরা বলবে যে অলরেডি এটা এই ধরনের ইউজার আইডি রয়েছে আপনি ইউনিক দেন,
আপনি একটু ক্যারেক্টার চেঞ্জ চেঞ্জ করে দিবেন, তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন, আপনার নেক্সট হচ্ছে পুনরায় রিটাইপ পাসওয়ার্ড আসবে, মানে দুইবার দিতে হয় ইউজুয়ালি আপনারা জানেন পাসওয়ার্ড। তারপরে হচ্ছে পাসওয়ার্ডের একটু ক্যারেক্টারিস্টিক্স থাকে, লাইক ডিজিট থাকবে সেখানে, সাংকেতিক চিহ্ন থাকবে, 8টা ডিজিটের হতে হবে, এরকম বলা থাকবে নিচে, দেখলেই বুঝবেন, ইজি কঠিন কিছু না। তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন আসবে, একটা ওটিপি আসবে আপনার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ওটিপিটা আপনাকে বসাইতে হবে, তারপরে হচ্ছে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তো আপনি যদি প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো ফিল আপ করেন, আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, এবং দেন আপনি হচ্ছে আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার এই আস্থা অ্যাপে লগ ইন করতে পারবেন, এবং আস্থা অ্যাপের প্রত্যেকটা ফেসিলিটি আপনি ইউজ করতে পারবেন। মনে রাখবেন, আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না, আপনাকে জাস্ট কনফার্ম হতে হবে আপনার কাছে হচ্ছে মোবাইল নাম্বারটা থাকতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সিঙ্ক করা আছে, এবং হচ্ছে আপনার একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড আপনার কাছে থাকতে হবে, যেটা হচ্ছে আপনার নাম্বারটা এবং পিন নাম্বারটা আপনার দিতে হবে। এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে, আপনি ঘরে বসেই আস্থার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আস্থার প্রত্যেকটা ফেসিলিটি আপনি নিতে পারবেন। এখানে বলে রাখা ভালো, আপনার যদি আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে আপনি দিয়ে রাখেন অলরেডি, সেই ইমেল অ্যাড্রেসটা অটোমেটিকলি সিঙ্ক হয়ে যাবে, আদারওয়াইজ আপনাকে নতুন করে এই রেজিস্ট্রেশনের সময় কোনো ইমেল অ্যাড্রেস ওরা চাবে না। তো এই ছিল আস্থা অ্যাপে রেজিস্ট্রেশন করার সিস্টেম। আশা করি ভিডিওটি আপনার কাছে উপকারী হয়েছে, যদি আপনি ব্র্যাক ব্যাংকের ইউজার হয়ে থাকেন এবং যদি আপনার আস্থার প্রতি ইন্টারেস্ট থেকে থাকে, আদারওয়াইজ এই ভিডিওটি আপনার কোনো কাজেই লাগবে না। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, যদি উপকারী মনে হয়, একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি দেখার পরে, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, শীঘ্রই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।